হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি ডব্লিউএস একাডেমি গুড মর্নিং সকলকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে যে ক্লাসগুলো আমরা করাচ্ছিলাম তার আজ চোদ্দ নম্বর পর্ব এর আগে আমি কতগুলি পর্ব তোমাদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করাচ্ছি তো সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে ক্লিক করে ডিসক্রিপশানে প্লে লিস্ট লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পার তাছাড়া আমাদের সমস্ত ফ্রি ক্লাস দেখতে দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেখানে সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনের এরকম ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আজকে আমরা প্রথম প্রশ্নে আসব কিছু ইন্টারেস্টিং প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমরা কমন পেতে পারো এমন প্রশ্ন নিয়ে আলোচনা হবে সো আজকের ক্লাসটি আমরা শুরু করি যেটা প্রথম প্রশ্ন বলা হচ্ছে গান্ধী আর চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং লর্ড আরোয় এই দুজনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল তো কি সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় যেটাকে আমরা গান্ধী আরোইন চুক্তি নামে জানি নেক্সট প্রশ্ন সুরমা উপত্যকা কোন রাজ্যে অবস্থিত সুরমা উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত আচ্ছা উপত্যকা সাধারণত উপত্যকাগুলি আহ গঠিত হয়ে থাকে পার্বত্য অঞ্চলে দুটি পর্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ উপত্যাকা দেখতে পাই যেমন হচ্ছে পীরপাঞ্জল এবং হিমালয়ের উচ্চ হিমালয়ের মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত তাই তো কুলু উপত্যকা পীরপাঞ্জল এবং নিম্ন হিমালয়ের মধ্যে বা হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত কুলু উপত্যকা তো তেমনি উত্তরাখণ্ডে আমরা বিভিন্ন আহ দুন উপত্যকা দেখতে পাই তো সো এই যে আহ সুরমা উপত্যকা এটা কোন রাজ্যে অবস্থিত হবে এটা অবস্থিত হচ্ছে অসম রাজ্যে অবস্থিত যেমন বলছিলাম হিমাচল প্রদেশে গুরুত্বপূর্ণ উপত্যকা আছে যেমন হিমাচল প্রদেশের যদি একটা উপত্যকার নাম তোমাদের বলতে বলা হয় তাহলে মনে রাখবে লাহুল উপত্যকা এবং কাংলা উপত্যকা ইত্যাদি হচ্ছে তোমার অবস্থিত কোথায় এগুলি অবস্থিত হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে অবস্থিত বিখ্যাত দুন উপত্যকা তারপরে তোমার আরো বিভিন্ন এরকম উপত্যকা আছে তার মধ্যে আরেকটি উপত্যকার যদি নাম বলা হয় জোহর মিনিট আচ্ছা জোহর উপত্যকা সিকিমে বিখ্যাত উপত্যকা চুম্বি উপত্যকার আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারি সো এগুলো জেনে রাখা কিন্তু আমাদের খুবই প্রয়োজন নেক্সট প্রশ্নে আসবো যেটা সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর স্নায়ু কোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো কি স্নায়ু কোষ সাধারণত কোন দশায় থাকে জি টু জি ওয়ান জি জিরো এম দশা তো এই দশাগুলি হচ্ছে ইন্টারফেস দশার মধ্যে আসে তাই তো ইন্টারফেস যে কোষ বিভাজনের প্রক্রিয়া সেই ইন্টারফেস দশার মধ্যে আসে জি ওয়ান জি টু জি জিরো এই প্রভৃতি তো স্নায়ু কোষ আমরা জানি কি স্নায়ু কোষ হচ্ছে এটা কখনোই বিভাজিত হয় না তো এই কোষটি কোন দশায় থাকে দশায় থাকে এই কারণে এই কোষটি কখনোই কিন্তু বিভাজিত হয় না নেক্সট প্রশ্ন দু সালের আদম সুমারি সেন্সাস অনুসারে ভারতের নিচের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোন রাজ্যের ছিল লিঙ্গ অনুপাত যদি কথা বলা হয় তো আমরা জানি যে লিঙ্গ অনুপাত কিভাবে আমরা নির্ধারণ করতে পারি প্রতি জন পুরুষের প্রতি কতজন মহিলা সেই রাজ্য বা সেই অঞ্চলে সেটা আমরা একটা অনুপাত বার করে সেটাকে আমরা লিঙ্গ অনুপাত বলি তাই তো তো যদি বলা হয় ভারতের লিঙ্গ অনুপাত কত ভারতে কত ভারতে প্রতি হাজারজন পুরুষ প্রতি নশো চল্লিশ জন হচ্ছে মহিলা এটা হচ্ছে ভারতের তোমার হচ্ছে লিঙ্গ অনুপাত সর্বাধিক সর্বাধিক কোথায় লিঙ্গনুপাত আছে তোমার কেরলে কোথায় কেরলে সর্বাধিক লিঙ্গ অনুপাত কত জন হাজার চুরাশি জন হচ্ছে প্রতি হাজার জন পুরুষে ঠিক আছে আর সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে সর্বনিম্ন রাজ্যের নিরিখে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন হচ্ছে এবারে দেখো নেক্সট প্রশ্ন আচ্ছা ওখানে আরেকটা জিনিস তোমাদের বলি যদি আহ কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয় পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কেন্দ্রশাসিত অঞ্চল উল্লেখ করে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক কোথায় সর্বাধিক হচ্ছে তোমার পুদুচেরিতে ওকে এবং সর্বনিম্ন কোথায় সর্বনিম্ন কোথায় ময় নয় আহ কোথায় সেটা সেটা হচ্ছে লাদাখি ওকে এখান থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা উত্তর করতে পারবে জেনে রাখা খুবই প্রয়োজন এগুলি নেক্সট হচ্ছে দু হাজার ওডিআই যে ক্রিকেট বিশ্বকাপ মোট আয় মোট কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দু সালে ওডিআই বিশ্বকাপ এটার আয়োজক দেশ ছিল কোথায় এটার আয়োজক দেশ ছিল ভারত তেরোতম তম বিশ্বকাপ ছিল এটা বিশ্বকাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তেরোতম বছরে আয়োজক দেশ ছিল ভারত এবং দশটি দেশ এখানে অংশগ্রহণ করে দশটি দেশ এখানে অংশগ্রহণ করেছিল যাদের মধ্যে কতগুলি ম্যাচ খেলা হয়েছিল একচল্লিশটি টোটাল ম্যাচ এখানে খেলা হয়েছিল যার মধ্যে আহ চ্যাম্পিয়ন হয় কেন দেশ ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তাই তো এগুলি আর আরেকটা জিনিস ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল কোথায় ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তারপরে এই তোমার হচ্ছে সমগ্র টুর্নামেন্টে ম্যান অফ দা টুর্নামেন্ট কে হয়েছেন তারপরে হচ্ছে ম্যান অফ দা ম্যাচ কে হয়েছিল তাইতো এগুলো একটু জেনে রাখা উচিত ম্যান অফ দা ম্যাচ কে হয়েছিলেন ফাইনালে ম্যান অফ দা ম্যাচ ভেবেচিন্তে आंसर করো এটা হবে ফাইনালে ঠিক আছে কে হয়েছিলেন ফাইনালি ম্যান অব দ্য ম্যাচ তিনি হবেন কে হয়েছেন সেটা হবে বিরাট কোহলি তিনি হচ্ছেন টুর্নামেন্ট নেক্সট হচ্ছে বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ ও বস্তুর আকারের থেকে বড় কোন দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব সেটা কোন দর্পণে তার আকারের থেকে বড় এবং সমশীর্ষ প্রকৃতির হবে সেটা হবে কোন দর্পণে অবতল দর্পণে অবতল দর্পণে বড় হবে উত্তল দর্পণে ছোট বস্তুর আকারে ছোট যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে উত্তল দর্পণে এবং অবতল দর্পণে বড় গঠিত হয় ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের মূল সংবিধান কার হস্তলিখিত ছিল ভারতের যে মূল সংবিধান সেটা কার হস্তলিখিত আহ ভারতীয় সংবিধান বলে ফেলো এটা হবে প্রেম বিহারী নারায়ণ রায় তার হস্তলিখিত ছিল ভারতীয় মূল সংবিধান নেক্সট হচ্ছে যেটা অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে অষ্টদিগ্গজ গোষ্ঠীর করতেন অষ্টদিগ্গজ কারা ছিল অষ্টদিগ্গজ বলতে বোঝানো হয় আটজন উল্লেখযোগ্য পণ্ডিত আটজন পণ্ডিত আটজন তেলেগু পণ্ডিতকে বলা হয়ে থাকে অষ্টদিগ্গজ তো এই অষ্টদিগ্গজদের যিনি পৃষ্ঠপোষক ছিলেন অষ্টদিগ্গজদের যিনি প্রধান ছিলেন তিনি কে তিনি হবেন কে কৃষ্ণদেব রায় অপশন ডি দেখো কৃষ্ণদেব রায় ইনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগরের শ্রেষ্ঠ নরপতি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এই কৃষ্ণদেব রায় তার সভা অলঙ্কৃত অলঙ্কৃত করতেন আটজন দিগ্গজ পন্ডিত তাদেরকে অষ্ট বলা হয় হচ্ছে প্রশ্ন যেটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি দেখো সংবাদপত্র পত্রিকা যখন আমরা পড়বো প্রথমেই আমরা যেটার নাম আহ শুনতে পাই সেটা হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট দা বেঙ্গল গ্যাজেট যেটা হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র তো তার পরবর্তী সময়ে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ছিল প্রথম বাংলা সংবাদপত্র সেটি কোনটি দা বেঙ্গল গ্যাজেট এটা যখন প্রকাশিত হয় সতেরোশো সালে জেমস যেটা আগস্ট হেক তিনি এটার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন প্রথম তো তিনি এই যে বেঙ্গল গ্যাজেট এটা ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত কিন্তু পরবর্তীতে ভারতের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত যে পত্রিকা ছিল সেটা কোনটি সেটা হচ্ছে কোনটি সমাচার দর্পণ এই যে সমাচার দর্পণ এটা হচ্ছে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিল তো এটা কবে প্রকাশিত হয় এটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো আঠেরো সালে ঠিক আছে এবং এটার প্রকাশক কারা ছিল এটার প্রকাশক ছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিদের আহ মিশ মার্শম্যান তারা কিন্তু এটা প্রকাশ করেছিলেন আর বাংলার প্রথম প্রকাশিত রাজনৈতিক পত্রিকার নাম কি সেটা হচ্ছে সোমপ্রকাশ সোমপ্রকাশ হচ্ছে প্রথম রাজনৈতিক পত্রিকা আচ্ছা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল বলে ফেল সোমপ্রকাশ পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল দ্বারকনাথ বিদ্যাভূষণ কর্তৃক পত্রিকাটি প্রকাশ করা হয়েছিল এবং এই পত্রিকাটি কবে প্রকাশিত হয় সালে এসে প্রথম রাজনৈতিক প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্নে আমি যাব যেটা হচ্ছে চেনাব নদী বৈদিক যুগে কি নামে পরিচিত ছিল চেনাব নদী বা যেটাকে আমরা কি নামে জানি চন্দ্রভাগা নামে চিনি তো চন্দ্রভাগা যেটা তোমার হচ্ছে তিব্বতের কাছ থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে লাহুল স্পীতি উপত্যকা থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং এটা শতদ্রু নদীর সঙ্গে পরবর্তীতে মিলিত হয়েছে এবং এটা সিন্ধুর পাঁচটি যে উল্লেখযোগ্য উপনদী আছে তার মধ্যে আসে বিতুস্তা আহ ঝিলাম চেনাব রভি পিয়াস এবং সতলেজ এই চা নদীগুলির মধ্যে একটা হচ্ছে উল্লেখযোগ্য ছিল চন্দ্রভাগা তো এটা বৈদিক যুগে বৈদিক সাহিত্যে এটা উল্লেখ আমরা পাই যেখানে এই নদীটির আগে নাম ছিল কি এই নদীটির নাম ছিল আসকিনী নামে এটাকে ধরা হতো ঠিক আছে বা আসকিনী নামে এটা পরিচিত ছিল তখনকার সময় আজকের হোমওয়ার্ক যেটা থাকবে তোমাদের বায়ুমন্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় তো এটা সকলে কমেন্টে অ্যান্সার করে যাবে যে বায়ুমন্ডলের কোন স্তরে মেরু জ্যোতি এগুলো দেখা যায় লেখক হলেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থটি কে লিখেছেন তিনি হবেন আলফ্রেড মার্শাল তার লেখা এই গ্রন্থটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন চট্টগ্রামে যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সেটার নেতৃত্বে কারা ছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান রিপাবলিকান সংগঠন ছিল এই সংগঠনের সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল এই কর্মকাণ্ডটি সংগঠিত হয়েছিল যেটা নেতৃত্ব কে দিয়েছিল যেটা নেতৃত্ব দিয়েছিল মাস্টারদা সূর্য সেন এবং এই চট্টাগার অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা কিন্তু গণেশ ঘোষের মতো উল্লেখযোগ্য বিপ্লবীরা তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যেটা কবে সংগঠিত হয়েছিল এবং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যারা সদস্য ছিল তারা কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল নেক্সট হচ্ছে সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় বাঙালির গর্ব তিনি অনেক সিনেমা জগতে কিন্তু একটা ছাপ ফেলে গেছেন এবং তার জন্য তিনি নোবেল পুর নোবেল বলছি সরি অস্কার পুরস্কার অস্কার পুরস্কারও তিনি পেয়েছিলেন সত্যজিৎ রায় তো এই সত্যজিৎ রায় তিনি কতগুলি সিনেমা পরিচালনা করেছিলেন একটু কঠিন প্রশ্ন তবুও করার চেষ্টা করো এটার অ্যান্সার হবে কতগুলি সত্যজিৎ রায় অনেকগুলো কিন্তু তোমার হচ্ছে চলচ্চিত্র পরিচালনা করেছিল উল্লেখযোগ্য তার মধ্যে অপুর সংসার অপরাজিতা পথের জলসাঘর ইত্যাদি সত্যজিৎ রায় আহ ছত্রিশটি তোমার হচ্ছে চলচ্চিত্র টোটাল পরিচালনা করেছিলেন যার মধ্যে প্রথম চলচ্চিত্র ছিল তার কোনটি জানো প্রথম তার নির্মিত চলচ্চিত্র ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের পাঁচালী কবে প্রকাশিত হয় মুক্তি পেয়েছিল কবে পথের পাঁচালী উনিশশো পঞ্চান্ন সালে এটা মুক্তি পায় নেক্সট হচ্ছে দ্রব্য পরিষেবা কর জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এই যে জিএসটি এটার কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন প্রথম আচ্ছা জিএসটি এটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে রাখার চেষ্টা করি জিএসটি সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে যেমন হচ্ছে জিএসটি চালু হয় কবে চালু হয় কবে তারপরে জিএসটি জিএসটিটাকে তোমার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমার হচ্ছে এটাকে চালু করা হয়েছিল তো জিএসটি চালু হয়েছিল কবে ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সালে জিএসটি টাকে চালু করা হয় ভারতে জিএসটি চালু করা হয়েছিল এবং এই জিএসটি টা কততম তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেখো এবারে এই জিএসটি এটা আহ কাউন্সিলের চেয়ারম্যান কে হয়ে থাকে দেখো পদাধিকার বলে জিএসটি কাউন্সিলের যিনি চেয়ারম্যান হবেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান যিনি হবেন তিনি হচ্ছেন অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো তৎকালীন সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি কে তিনি হচ্ছেন অরুণ জেটলি তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হন মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় মাদ্রাজে মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছিল বলে ফেলো দ্রুত মাদ্রাজ অন্যতম ইংরেজদের সময়ে কিন্তু একটা অন্যতম প্রেসিডেন্সি একটা অন্যতম অঞ্চলে এটাকে ধরা হতো তো এই উল্লেখযোগ্য মাদ্রাজ মেডিকেল কলেজ সেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে আরো একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল যেটাকে আমরা জানি কলকাতা মেডিকেল কলেজ যেটা স্থাপিত হয়েছিল কবে আঠারোশো সালে কার সময় এটা হয়েছিল বলতে পারবে কেউ কার সময় হয়েছিল কলকাতা মেডিকেল কলেজটি বা এই মাদ্রাজ মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিং তাকে ধরা হয়ে থাকে প্রতিষ্ঠাতার মধ্যে নেক্সট হচ্ছে শাল এক ধরনের ড্যাশ উদ্ভিদ শাল কি জাতীয় উদ্ভিদ সরল বর্গীয় পর্ণমোচি চিরহরি জেরোফাইট শাল কি জাতীয় উদ্ভিদ তো শাল গাছ তোমরা নিশ্চয়ই যারা দেখেছো শাল গাছ শাল গাছ একটা কিন্তু পর্ণমোচি উদ্ভিদ একটা বিশেষ ঋতুতে শাল গাছ তাদের পাতাগুলো ছড়িয়ে দেয় নেক্সট হচ্ছে ভারতবর্ষে কবে প্রথম উদারনৈতিক শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল উদার নৈতিক শিল্পনীতিটা ভারতে কবে ঘোষিত হয়েছিল ভারত ভারতের প্রথম শিল্পনীতি সেটাকে লাগু বা ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে ঘোষিত হয় যদি বলা হয় উদার নৈতিক শিল্পনীতি বা নয়া শিল্পনীতি বলা হয়ে থাকে এটাকে সেটা তোমার হচ্ছে কবে ঘোষিত হয়েছিল সেটা হবে তোমার উনিশশো সালে ভারতের উদার নৈতিক শিল্পনীতি ঘোষণা ঘোষিত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এগারোতম মৌলিক কর্তব্যটি সংবিধানে যুক্ত হয়েছিল আচ্ছা মৌলিক কর্তব্য যে মৌলিক কর্তব্য বা মৌলিক দায়িত্বগুলি পার্ট ফোর এর এ সংবিধানের পার্ট 48 এ ধারায় বা 51 এ ধারাই এটা কিন্তু সংযুক্ত করা হয়েছে যেখানে তোমরা আমরা বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য দেখতে পাই 11টি বর্তমানে মৌলিক কর্তব্য আছে এটাও পরীক্ষায় আসে যে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালন করার জন্য কতগুলি মৌলিক কর্তব্য আছে 11টি মৌলিক কর্তব্য আছে কিন্তু মৌলিক কর্তব্যগুলি কিন্তু যখন ভারত ভারতের সংবিধান গৃহীত হয় তখন কিন্তু বা কার্যকর হয়েছিল তখন কিন্তু এগুলি ছিল না ঠিক আছে এ তখন পরবর্তীতে এটাকে যুক্ত করা হয়েছিল তম সংবিধান সংশোধনের মাধ্যমে স্মরণ সিং কমিটির সুপারিশে যেটা এখানে দশটিকে যুক্ত করা হয় যুক্ত হয় ঠিক আছে এবং দশটি যেটা হয়েছিল কত সালে নাইনটিন সেভেন্টি সিক্স এই বিখ্যাত তম সংবিধান সংশোধনীতে এবারে এগারোতমটি কবে যুক্ত হয়েছিল এগারোতম যেটি হচ্ছে তোমার ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদেরকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা অভিভাবকের কর্তব্য এটাকে তোমার যুক্ত করা হয়েছিল কবে ছিয়াশি তম সংবিধান সংশোধনীতে যেটা হচ্ছে দু হাজার সালে সংশোধনীটা পাশ হয় মানুষের শ্বশুর মা স্নায়ুর সংখ্যা কতগুলি মানুষের শ্বশুর মা স্নায়ুর সংখ্যা কতগুলি হবে একত্রিশ জোড়া শ্বশুরমা স্নায়ু থাকে মানুষের নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে খালের দ্বারা সেচ আহ খালের দ্বারা সেচ বল ভারতে প্রধানত সেচ করা হয় কিসের মাধ্যমে কূপ নলকূপের মাধ্যমে ভারতের প্রায় ফিফটি ফাইভ প্রায় সিক্সটি পার্সেন্ট মতো ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট এই শতকরা হারে কিন্তু ভারতের সবচেয়ে বেশি পরিমাণে সেচ করা হয়ে থাকে ঠিক আছে দ্বিতীয় সর্বাধিক সেচ পদ্ধতি যেটা সেটা হচ্ছে এই খাল পদ্ধতি এবারে খাল পদ্ধতি প্রধানত কোথায় প্রচলিত খাল পদ্ধতি প্রধানত প্রচলিত আছে আমাদের উত্তর ভারতে বিশেষ করে উত্তর প্রদেশে কিন্তু খাল পদ্ধতির মাধ্যমে প্রচুর শেষ করা হয় তো অ্যান্সার হবে এখানে দেখো অপশন ডি খাল পদ্ধতির মাধ্যমে সেচে প্রথম সেটা উত্তর প্রদেশে আচ্ছা একটু ছোট্ট ব্রেক নেবো তোমাদের এখানে দেখো সকলে একটু মন দিয়ে শোনো আমাদের দ্য অফ সলিউশন এর একটা অ্যাপ আছে এস একাডেমি তোমরা যারা এখনো যুক্ত হওনি বা অ্যাপটা সম্পর্কে জানো না তোমরা আমাদের অ্যাপটিতে ভর্তি হয়ে বিভিন্ন ক্লাস কিন্তু দেখতে পারো বিভিন্ন স্যারেদের কাছ থেকে দেখো অভিজ্ঞ টিচারদের দ্বারা সেখানে তোমাদের বেসিক থেকে ক্লাস বা প্র্যাকটিস ক্লাস তোমার পছন্দ মতো তুমি ব্যাচ সেখানে ভর্তি হতে পারো বিভিন্ন ব্যাচ সেখানে আপাতত চলছে সেখানে ভর্তি হলে কি কি পাবে তোমরা দেখো সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস পাবে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস দেখতে পাবে রেকর্ড দেখার সুযোগ ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে এবং বিভিন্ন কিন্তু মক টেস্টের অ্যারেঞ্জ এখানে করা হয় তো তোমরা আজই দেরি না হয়ে যুক্ত হয়ে যাও আমাদের টিডব্লু এস একাডেমি অ্যাপে এবং আজই তোমার নাম এনরোল করো তোমার পছন্দের ব্যাচে আচ্ছা আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এনএম জেএনএম ব্যাচে মাত্র পনেরোশো চল্লিশ টাকা পে করলে তোমরা এখান থেকে কিন্তু অভিজ্ঞ টিচারদের দ্বারা ছয় সপ্তাহ ছয় দিন সপ্তাহে ছয় দিন বিষয়ভিত্তিক ক্লাস এবং ওই সমস্ত ফিচার্স কিন্তু পাবে অফার চলছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফার বর্তমানে চলছে এবং ব্যাচ শুরু হবে বাইশে জানুয়ারি থেকে তো লিমিটেড অফার খুবই দ্রুত তোমরা এটাতে এনরোল করার চেষ্টা করো অফার থাকবে না কিন্তু কয়েকদিন আছে ওকে নেক্সট প্রশ্নে আমি তাহলে আসি যেটা হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের অর্কিডের রাজ্য নামে পরিচিত অর্কিডের রাজ্য নামে কোনটি পরিচিত অর্কিডের শহর আমরা শুনেছি গালিংপংকে বলা হয় অর্কিডের শহর তাই তো কিন্তু অর্কিডের রাজ্য বলা হয় কোনটিকে সেটা হচ্ছে বলা হয়ে থাকে অরুণাচল প্রদেশকে বলা হয় অর্কিডের রাজ্য আচ্ছা অরুণাচল প্রদেশ সম্পর্কে একটু বলো তোমরা রাজধানী কোথায় অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের দ্রাকিমা অনুসারে সবচেয়ে পূর্বতম রাজ্য তাই তো এটার রাজ্যপাল কে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এগুলো একটু জেনে রাখার চেষ্টা করো এগুলো কিন্তু প্রতিটা রাজ্যের ক্ষেত্রে তোমাদের জেনে রাখা উচিত আচ্ছা অরুণাচল প্রদেশের রাজধানী কি নগর এবং এটার রাজ্যপালকে বর্তমান অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে তিনি বর্তমান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে পেমা খান্ডু তিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো এই যে অর্কিড বলা হয় যে ফক্সটেল অর্কিড এটা হচ্ছে অরুণাচল প্রদেশের রাজ্য ফুল এটা হচ্ছে রাজ্য ফুল ওই রাজ্যের অর্কিড হর্ষবর্ধন কত সালে সিংহাসনে বসেছিলেন হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ এবং শেষ শাসক ছিলেন এই হর্ষবর্ধন তো হর্ষবর্ধনের আগেই প্রভাকর বর্ধন রাজ্যবর্ধন তারা থানেশ্বরের পুষ্যবতী বংশে রাজত্ব করেছিলেন তো হর্ষবর্ধন কবে সিংহাসনে বসে আমরা জানি হর্ষবর্ধনের আগে যিনি শাসক ছিলেন রাজ্যবর্ধন তাকে তোমার হচ্ছে ছশো ছয় খ্রিস্টাব্দে একজন বাংলার যিনি শাসক ছিলেন গৌর গৌড়ের শাসক শশাঙ্ক তিনি তাকে হত্যা করেন তার পরবর্তী সময়ে হর্ষবর্ধন ষোলোশো আহ ছয় ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে কিন্তু বসেছিলেন তো অ্যান্সার হবে এখানে অপশন ডি দেখো ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসে এবং এই আহ ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে তিনি একটা অব্দের সূচনা করেছিলেন যেটাকে আমরা শব্দ বলি হর্ষব্দের সূচনা হয় ছয় খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবেন রাষ্ট্রপতি পদত্যাগ পত্র উপরাষ্ট্রপতি স্পিকার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী অ্যান্সার হবে উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন মানব সর্বাপেক্ষা বড় হাড় কোনটি মানব সর্বাপেক্ষা বড় সবচেয়ে বৃহৎ হাড় কোনটি মানব দেহে একজন প্রাপ্ত বয়স্কের দেহে কতগুলি হাড় থাকে একজন প্রাপ্ত বয়স্কের দেহে দুশো ছয়টি হার থাকে যার মধ্যে সবচেয়ে বড় হাড় যেটা সেটা থাকে আমাদের উরুতে এই যে আমাদের উরু যেটাকে আমরা থাই বলে থাকি সেই থাইতে থাকে যেটা নাম হচ্ছে কি যেটা নাম হচ্ছে ফিমার এটা হচ্ছে আমাদের সর্বাধিক মানব সর্বাধিক সর্বাধিক বৃহৎহার আচ্ছা সর্ব সবচেয়ে ছোট কোনটি সবচেয়ে ছোট মনে রাখবে যেটা হার সেটা হচ্ছে কানের থাকে আমাদের সেটার নাম হচ্ছে স্টেপিস সবচেয়ে ছোট হার ওকে নেক্সট হচ্ছে কে কাকে কাইজারি হিন্দ বলা হতো কাইজারি হিন্দ এই উপাধিটি কার হিন্দ উপাধিটি কার এই উপাধিটি হচ্ছে মহাত্মা গান্ধীর উপাধি মহাত্মা গান্ধীর ভারতবর্ষে তোমার হচ্ছে উল্লেখযোগ্য সমাজসেবামূলক কাজের জন্য বা বোয়ার যুদ্ধের সময় গভর্নর জেনারেল লর্ড হার্ডিজ টু তাকে এই তোমার হচ্ছে উপাধিটি দিয়েছিলেন ঠিক আছে নেক্সট হচ্ছে কোন স্থানটি তামা উৎপাদনে প্রসিদ্ধ তামা উৎপাদনের জন্য প্রসিদ্ধ কোন স্থানটি পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্নটি ঠিক আছে তো প্রিভিয়াস ইয়ারের স্থানটি সেটি হচ্ছে ক্ষেত্রী আচ্ছা ক্ষেত্রীটা কোথায় অবস্থিত এটা অবস্থিত রাজস্থানী এটা হচ্ছে রাজস্থানের একটি তাম্র খনি নেক্সট হচ্ছে এস রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত বা মেয়াদ হলো কত দেখো এসপিএসসি ইউপিএসসি যেটা হচ্ছে তোমার কেন্দ্রের জন্য এগুলোকে তিনশো থেকে তিনশো ধারার মধ্যে আলোচনা করা হয়েছে বিশেষভাবে এসপিএসসি ইউপিএসসি প্রভৃতি সম্পর্কে আহ তো এই যে এসপিএসসি এটা রাজ্যের জন্য ঠিক আছে তো রাজ্যের যে এস চেয়ারম্যান বা সদস্যরা থাকবেন তাদেরকে নিয়োগ করবেন কে তাদেরকে নিয়োগ করবেন রাজ্যপাল কর্তৃকেরা নিয়োগ হয় এবং এ এদের কার্যকালের মেয়াদ কত বছর সেটা হচ্ছে ছয় বছর বা বাষট্টি বছর বয়স পর্যন্ত আর ইউপিএসসির কত এই ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বা চেয়ারম্যানদের রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আঠাশ প্রশ্নটি দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা করো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা নেক্সট হচ্ছে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারী বা উদ্যোগী হয়েছিলেন অ্যান্সারটা হবে কি ভারতে পাশ্চাত্য শিক্ষা এবং তার উদ্যোগে কে নিয়েছিলেন বিশেষভাবে এটা কয়েক একটু আগেই তার নাম আমরা করেছিলাম যেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ভারত কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রসারে বিশেষভাবে উদ্যোগী ছিলেন নেক্সট হচ্ছে কোন পর্বের মানুষ কোন পর্বের অন্তর্গত মানুষ কোন পর্বের অন্তর্গত মোলাস্কা কডাটা পরিফেরা অ্যামফিবিয়া মোলাস্কা পর্বে কারা আসে মোলাস্কা পর্বে আসে কারা অমেরিডন্ডি যারা আর্থা তোমার হচ্ছে আর্থাপনা নয় সরি যারা তোমার শামুক ঝিনুক জাতীয় শামুক একটা আসে শামুক ঝিনুক জাতীয় যাদের শক্ত খোল থাকে সেই সমস্ত প্রাণীরা কিন্তু আছে তোমার মোলাস্কা পর্বের মধ্যে মানুষ হচ্ছে কডাটা পর্বের মধ্যে বা মেরুদণ্ডী পর্বের মধ্যে আসে আর পরিফেরা পর্বের মধ্যে আসে একটা প্রাণীর যদি উদাহরণ দেওয়া হয় তাহলে স্পঞ্জ ঠিক আছে আর হচ্ছে উভচর জাতীয় যেমন ব্যাং বিশেষ জাতীয় ব্যাং প্রভৃতি কিন্তু আছে তোমার হচ্ছে অ্যামফিবিয়ার মধ্যে ওকে এই ছিল আজকের কিছু আহ প্রশ্ন সেগুলো নিয়ে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আশা করবো তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগলো ভালো লেগে থাকলে সকলে একটি ক্লাসে লাইক করে দেবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি টাটা